আজকে আমরা এসেছি প্রাক আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সোনারির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের কাছে আমরা মূলত তার কাছে এসেছি এই জন্য যে শিলচর আসন এবং করিমগঞ্জ আসনে দেখা যাচ্ছে যে নির্বাচনী যে লড়াইটা হচ্ছে এখানে তিনি একটা মুখ্য ভূমিকা নিয়েছেন শিলচরে তো বটেই করিমগঞ্জ আসনেও যখন কংগ্রেস প্রার্থী মনোনয়ন দিচ্ছে তখন তাকে একটা বিশেষ ভূমিকায় দেখা গেছে তো আজকে আমরা তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পর আজকে ঈশান বাংলার তিনি প্রথম মুখোমুখি হচ্ছেন তো তার কাছে আমরা জানতে চাইব যে বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বাতাসে প্রচলিত যে এবার লড়াইটা নাকি একতরফা হচ্ছে তো এই একতরফা লড়াইটা হচ্ছে কতটা কতটুকু সঠিক বলে আপনি মনে করছেন কীরকম চয়নবাবু কীরকম একতরফা আমি বুঝতে পারছি হ্যাঁ বিজেপি কোন জায়গাতে দেবে শিলচর লোকসভা কেন্দ্রে না করিমগঞ্জ শিলচর লোকসভা কেন্দ্রে একতরফা লড়াই হবে না কারণ যদি আমাদের বর্তমান বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে টিকিট না দিয়ে যদি বিজেপি অন্য কোনো পার্টিকে টিকিট দিত যেরকম স্বপন শুক্লবৈদ্যর মতো একজন প্রফেসর ওমীয়কান্তি দাস এরকম ব্যক্তিদেরকে টিকিট দিলে হয়তো একতরফা হতো কারণ এদের বিরুদ্ধে কোনো ইন অ্যান্টি ইনকামবেন্সি নাই পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি আছে কারণ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী ছিলেন আট বছর কিন্তু আর সাধারণ বরাখর মানুষে কয় উনি তো শুধুমাত্র দোলাইয়ের মন্ত্রী আর কাছাড় জেলার দোলাই বাদ দিলে আরও ছয়টা সমষ্টি আছে বিধানসভার সমষ্টি ওই ছয়টা সমষ্টির ভোটাররা বিজেপির ভোটাররা বিজেপির সমর্থকরা ওনাকে চিনতে পারে না চিনতে পায় না এর জন্য ওনার অনেক অ্যান্টি ইনকামেন্সি আছে আর এর জন্য আপনার দেখবেন পরিমল শুক্লবৈদ্য হারবেন সূর্যকান্তি সরকার জিতবে হয়তো ডিফারেন্স একটু কম হবে একতরফা হবে না কোনোদিনও হবে না তো আমিনুল হক লস্কর বলছেন যে লড়াইটা এবার একতরফা হবে না এবং তিনি কিসের ভিত্তিতে বলছেন একতরফা হবে না তিনি বলছেন যে মন্ত্রী পরিমল এন্টিন অ্যান্টিমেন্সি আছে প্রতিষ্ঠান বিরোধী বিরোধী হাওয়া একটা আছে কিন্তু প্রশ্ন হলো যে কংগ্রেস যে তার গতবার কংগ্রেসে তার হিন্দু ভোট ব্যাঙ্কটা হারিয়েছে সেটা কি সেটা কিবার ফিরে পাবে যেটা সবচেয়ে বড় বড়ো প্রশ্ন যেটা কংগ্রেসের ক্ষেত্রে সেটা কি সম্ভব ফিরে পাওয়াটা দেখেন কংগ্রেসের যেটা হিন্দু বুট আজকের দিনেও আছে যারা সুবিধাবাদী যারা সুবিধার পিছনে দৌড়ে ওরা হয়তো ওই কয়েকটা বুট হয়তো কমেছে কিন্তু আপনার যেগুলা বিজেপির যেগুলা পকেট বুট ছিল একদিন নাথ সম্পাদার বুট যেটা বিজেপির পকেট বুট ছিল বিজেপির উৎপত্তিও নাচ সম্প্রদায়ের মানুষ থেকে শুরু হয়েছে তাদের অগ্রণীয় ভূমিকা ছিল একবারে সঙ্গ পরিবার থেকে একবার নাইনটিন ফিফটি টু থেকে যদি মনে করেন আর রায়শান নাথ এমএলএ থেকে শুরু করেন তাহলে বিজেপি মূল মেরুদণ্ড ছিল নাচ সমাজ কিন্তু আজকে দেখা গেছে যে বিজেপির কাশার ডিস্ট্রিকে নাত্রের পুনর রাজনীতিকভাবে কোনো অস্তিত্ব নাই কারণ বিজেপির একুশটা মণ্ডল আছে কোনো মণ্ডলে একজনও নাথ মণ্ডল সভাপতি নাই একুশটা মণ্ডলের প্রবারই আছেন একজনও প্রবারই নাথ নাই বিভিন্ন শাখা সংগঠন আছে এদের একজনও নাথ নাই নাথ যারা কমিউনিটি নাথ এদেরকে কোনো রাজনৈতিকভাবে কোনো স্থান দেওয়া হয়নি আর বিশেষ করে ল সমষ্টি যেটা ওই সমষ্টিরা সমষ্টি থেকে নাথরা এখান থেকে নির্বাচিত হয় রুমিনাথ হয়েছে দুইবার কিশোরনাথ হয়েছে ভবিষ্যতেও নাথরা এখান থেকে জিততো কিন্তু এই ডিলিমিটেশনের ফলে যেটা ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনের ফলে বড় নাচ সম্পাদার মানুষ মাইক্রোস্কোপিক হয়েছে আর জাত হোক কাস্ট হোক দেখেন প্রায় দেড় লক্ষর অধিক নাচ সম্পাদার মানুষ আছেন ওই নাতরা কিন্তু পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিবেন না কারণ ওরা রাজনৈতিকভাবে একবারে কুণটাশা হয়েছে ঠিক একইভাবে মৈথাই মণিপুরী মৈথাই মণিপুরীরা লক্ষ্মীপুর থেকে বিধায়ক হয় অতীতে শুভঙ্কর সিং মেরাছাওয়া সিং এরা নাথ মৈথাই মণিপুরী থেকে বিধায় বিধায়ক হয়েছেন কিন্তু এই ডিলিমিটেশনের ফলে আপনার মৈথাইরা আর বরাক থেকে কোনো সমষ্টি থেকে আর বিধায়ক হতে পারবে না এটা কিন্তু বিজেপির এই সময়ে ডিলিমিটেশন সময় হয়েছে এর জন্য মৈথাই মণিপুরীরা আপনার লক্ষ্মীপুর সোনাই বড়খোলা কাটিগুড়া সব নিয়ে মৈতাই মণিপুরীরা কম বেশ আশি নব্বই হাজার মৈতায় মণিপুরী আছে এরা কিন্তু বিজেপিকে ভোট দেবে না ঠিক তদরূপ বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা রাতা পাতারখান্দি একটা সমষ্টি ছিল যারা কার্তিক সিনহা ওইখান থেকে বিধায়ক হয়েছে একজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিধায়ক হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা অতীতেও বিধায়ক হয়েছেন কিন্তু এই ডিলিমিটেশনের পরে বরাক থেকে আর কোনো দিন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বিধায়ক হতে পারব না এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীরাই খুব আছে এর জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরেরাই হিন্দু এই হিন্দুরা কিন্তু ভোট দেবে না পরিমল শুক্লবৈদ্যকে মৈতাই মণিপুরীরা হিন্দু কিন্তু ওই হিন্দুরা ভোট দেবে না আপনার পরিমল শুক্ল বৈদ্যকে এবং হিন্দি স্পিকিং যারা আছে হিন্দি স্পিকিং বাগানের যে হিন্দি স্পিকিং মানুষ বাগানের হিন্দি স্পিকিং মানুষের খুব আছে কারণ বাগানের সিলিং সারপ্লাস ল্যান্ড যেগুলো আছে ওইগুলা বাগানের সা শ্রমিক মানে কর্মীরা সা শ্রমিক পরিবারের মানুষরা এই বাগানের সিলিং সারপ্লাস ল্যান্ডগুলা তাদের অধিকার তারা এখানে অ্যালটমেন্ট পাওয়ার কথা কিন্তু দেখা গেছে রুশকান্দি বাগানের বেশ কয়েকশো বিঘা জমিন পরিমল শুক্লবৈদ্যর নামে ওনার পরিবারের নামে কোন বাগানের কোনো শ্রমিক না এদের এদের নামে অ্যালটমেন্ট হয়েছে উনি বড় বড় ফিশারি দিয়েছেন এর জন্য বাগানের শ্রমিকদেরও খুব আছে পরিমল শুক্লবৈদ্যর প্রতি যে আমরা জমিগুলা তুমি আত্মসাত করেছ এর জন্য বাগানের মানুষরা ওনাকে ভোট দেবে না আজকে বিক্ষুব্ধ বিজেপি আছে বিক্ষুব্ধ বিজেপি যারা সত্যিকারের বিজেপি করে কিন্তু বিক্ষুব্ধ বিজেপিরা ভোট দিবে না কারণ তখন আপনিও একজন নির্দল ক্যান্ডিডেটে কাড়া করে বিজেপির প্রার্থীকে আপনি হারাইছেন যে আপনার কোনো নীতি নাই যে আপনি বিজেপি থাকলে যে বিজেপির ক্যান্ডিডেটে ভোট দিতে হয় এর জন্য আপনার নীতিকে অবলম্বন করে এবার আপনার বিরুদ্ধে আমরা ভোট দিব কিছু বিজেপির মানুষের কথা আছে এর জন্য এবার এবার দেখবেন পরিমল শুক্লবৈদ্য পরিমল শুক্লবৈদ্য নিজের যেগুলা বুট আছে আপনি বিশেষ করে দেখবেন দোলাই সমষ্টি থেকে এবার বুট ফিফটি ফিফটি হবে কারণ দিন দিন ওনার ওনার বুটের পার্সেন্টেজ কমতেছে দুই হাজার ষোলোতে উনি এইট্টি টু থাউজেন্ড বুট পেয়েছেন আর দুই হাজার একুশে সিক্সটি নাইন থাউজেন্ড বুট পেয়েছেন প্রায় মানে অফন্ড ষোলো হাজার বুট কমেছে ওনার এইবার দেখবেন দোলাইতে অবস্থা আরও খারাপ হয় দোলাইতে দোলাই সমস্ত ভোট ফিফটি ফিফটি হবে তো এখানে আমি যে কথাটা বলছেন যে বিজেপির যে একটা ভোট ব্যাঙ্ক নাথ ভোট ব্যাঙ্ক এবং যেটা ছিল আপনার বিশ্বপ্রিয়া মণিপুরি ভোট ব্যাঙ্ক এটা এটা থেকে ধস নামতে পারে সেই কথা তিনি বলছেন তো এর ফায়দা কংগ্রেস নিতে পারে এটা হয়তো তিনি ভাবছেন আচ্ছা এবার আমি একটু করিমগঞ্জের দিকে আসি আমি কেন তাকে করিমগঞ্জের কথা জিজ্ঞেস করছি এবার দেখলাম করিমগঞ্জের তিনি একটা বিশেষ ভূমিকা নিচ্ছেন আচ্ছা করিমগঞ্জের প্রার্থী শাহাবুল চৌধুরী একটা সাক্ষাৎকারে বলেছেন যে হাফিজ রশিদ চৌধুরী নাকি বিজেপির প্লান্টেড প্রার্থী মুসলমান ভোট ভাগা ভাগাভাগের জন্য বিজেপি তাকে নাকি এখানে বসিয়েছে তো তার এই কথাটার আপনারা কি জবাব দেবেন শাহ এটা পারুল পারুলছদির কথা কিন্তু পারুলছদির নেতার যেটা মৌলানা বদৌদ্দিন সাহেবের কথা ঠিক অন্যরকম বদরুদ্দিন সাহেব কুদ নিজে উনি বলেছেন যে সাংসদে আপনারা একজন উচ্চ শিক্ষিত ইংলিশ জানা ব্যক্তিকে আপনারা পাঠান কারণ সাংসদে ইংলিশের প্রয়োজন হয় উনি ওনার প্রচারে ইনডিরেক্টলি বলে দিয়েছেন যে হাফিজ রশিদ সাহেবকে করিমগঞ্জ লোকসভা সমষ্টি জনসাধারণে পাঠানোর জন্য আর আপনার পারুল সাহেবকে এআইডিএফ বলির পাঠা বানিয়েছে যে খুদ এআইডিএফর যারা নেতৃস্থানীয়রা এরা বলছেন ভোটারদেরকে যে পারুলকে আমরা দিয়েছি কিন্তু পারুল জিততে পারবে না আমাদের উপর থেকে নির্দেশ এসেছিল বিজেপি এআইডিএফের একজন প্রার্থী দিতে হয় আমরা সবচেয়ে উইক পার্টি দিয়েছি জিতার প্রার্থী দিলে কে এম বারুলকে দিলাম হয় কারণ পারুল চৌধুরীর সঙ্গে হাফিজ সাহেবের কোনো কম্পিয়ার হয় না আসামের স্বার্থ সুরক্ষার মানে কমিটির চেয়ারম্যান এরপরে নাগরিক সুরক্ষারও চেয়ারম্যান এইগুলা বেশ কিছুর গুরুত্বপূর্ণ জায়গাতে ওনাকে স্থান দেওয়া হয়েছে আমরা নতুন প্রজন্ময় আমরা অতীতে মনুলোক চৌধুরীকে আমরা পাইনি আমরা গুলাম উস্পানীকেও পাইনি কারণ একজন সাংসদ হলে ওনার যে লো ব্যাকগ্রাউন্ড থাকে তে পার্লামেন্টে যুক্তিসম্পন্ন রাখে উনি ওনার মানে একতাগুলা উপস্থাপন করতে পারেন আজকে মইনুলক চৌধুরী সাহেবের উত্তর আপনার হাফিজ রশিদ সাহেব মইনুলক সাবের সাহেবের মতো আমার মনে হয় সাধারণ মানুষের চিন্তা চিন্তাধারা যে হাফিজ শশী শাহর দীর্ঘদিনে যে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে যারা আওয়াজ তুলতে পারেননি হাফিজ শশী তুলতে পারবেন এই কথাটা করিমগঞ্জ সমষ্টির মানুষের ধারণা পারুল সাপ আর মালা দুজনেই একই সমান মালা পাঁচশিক আমি তো জানি আপনিও বলছেন যে এম এ এল এল বি আমিও শুনেছি কিন্তু ওনার ফর্ম টোয়েন্টি টোয়েন্টি সিক্সে যেটা অ্যাফিডেভিটে উনি তো মানে এল এল যদি হাফিজ রশিদ সাহেবের মতো এল হতেন এম এ এল এলএলএম যদি হতেন তাহলে উনি লেখতেন ফর্ম টোয়েন্টি সিক্সে না দেওয়াটা মানে ওনার মুখের মধ্যে ডিগ্রি ছিল কাগজের ডিগ্রি ছিল না আর উনি যেটা একটা ফর্ম টোয়েন্টি সিক্সে যেটা মানে ইউনিভার্সিটি থেকে এম এ ডিগ্রির ডিক্লারেশন দিয়েছেন সাজুর মতো উত্তরপ্রদেশ সাজু দিয়েছিল মিরাট মিরাট পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল দুই হাজার তেরোতে পলিটিক্যাল সায়েন্সে উনি এলাহাবাদ ইউনিভার্সিটিতে যেটা সাম হেডেন বাগান বটন ইউনিভার্সিটি যেটা এগ্রি ইনস্টিটিউট অফ এগ্রিকালচার ইউনিভার্সিটি ওখান থেকে উনি এম এ করেছেন পলিটিক্যাল সায়েন্সে দুই হাজার তেরোত ইটাও জনসাধারণের সন্দেহ আছে এটাও উনি সোনার বিধায়কের মতো সার্টিফিকেট এর জন্য দেখা যাক কি হয় যে আমার আমার মনে আমি মনে করি না পারুল সাহেব এত বড়ো ভুল করবেন যে যার যত শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আছে ওটাতে দিলে সন্তুষ্ট কারণ এমএলএ এমপি হতে হলে শিক্ষাগতার কোনো বার নাই যে অতটা শিবিষ্যতে উনি হয়তো করিম উদ্দিন বড়বইয়ার মতো কোনো বি বিপদের সম্মুখীন হতে পারেন আচ্ছা তো আপনার যে কথা বোঝা যাচ্ছে চা এআইডিএফ কত ভোট পেতে পারে বা মুসলমান ভোট কি করিমগঞ্জে ভাগাভাগি হচ্ছে এরকম কি সম্ভাবনা রয়েছে দেখেন করিমগঞ্জ সমষ্টিতে এআইডিএফের ভোটের কোনো বিভাজন হবে না মানে মানে মুসলমান বুটের সরি মুসলমান বুটের কোনো বিভাজন হবে না কারণ মুসলমানরা বেশিরভাগ মুসলমানরা এবার উপযুক্ত প্রার্থীকে ভোট দিচ্ছেন দল দেখতেছেন না দলের উর্ধে কেউ হয়তো ইউডিএফ করে এ কিন্তু দলের উপযুক্ত দেখে হাফিজ রশির সাহকে ভোট দেবে সরকারে দেখতেছে চেষ্টা করতেছে যে ভোট বিভাজন করার জন্য কারণ ভোট বিভাজন ছাড়া বিজেপির প্রার্থীকে জিতানো সম্ভব না এর জন্য বুট বিভাজনের চেষ্টা চলছে কিন্তু বুট বিভাজন হবে না এবার প্রথমবার সংরক্ষণ মুক্ত হয়েছে সবর ইচ্ছা নমিনেশন দেবে জিতবে এটা সংরক্ষণ মুক্ত হওয়ার পরে এটা হয় যেটা হয়েছে যেটা আচ্ছা তাহলে আপনার কথায় মনে হচ্ছে যে শিলচর আসনে এই অব করিমগঞ্জ আসনে মুসলমান ভোট বিভাজন হচ্ছে না এবং মুসলমান ভোটটা কংগ্রেসের দিকে ট্রান্সফার হচ্ছে এটাই তো আপনি বলতে চাইছেন আচ্ছা তার মানে আচ্ছা শিলচর আসনে আপনি বলছেন লড়াইটা এক পাশে হবে না কংগ্রেস লড়াইয়ে থাকবে এবং হয়তো জিততেও পারে এরকম সম্ভাবনা রয়েছে আমার আমার মতে জিতার সম্ভাবনাটা বেশি হয়তো ডিফারেন্সটা কম হবে সরকার পক্ষ অনেক টাকা পয়সা খরচ করবে সরকারি মেশিনারি লাগাবে আপনি নমিনেশনের দিনও দেখেছেন সমস্ত রাস্তাঘাট মানে আর্টিফিশিয়াল মানে ট্রাফিক জ্যাম করে চেষ্টা করা হয়েছিল যে নমিনেশন সূর্য সরকারের নমিনেশন সাবমিট করার সময় বুট মানে সমর্থক ক্ষম আসুক কিন্তু এরপরেও সবগুলা ভান ভেঙে অনেক সংখ্যক মানুষ সূর্য ক্রান্তি সরকারের নমিনেশনের পক্ষে অংশগ্রহণ করে মানে কংগ্রেসের সাংগঠনিক ব্লক পাঁচটা আছে সোনাই সমষ্টিতে পাঁচটা সাংগঠনিক ব্লক যেমন এখন যেটা সমষ্টি হয়েছে সুনাই সোনাই ব্লক সাংগঠনিক ব্লক বাসকান্দি সাংগঠনিক ব্লক নরসিংপুর সাংগঠনিক ব্লক পালংঘাট সাংগঠনিক ব্লক বিন্যাকান্দি সাংগঠনিক ব্লক এবং শিলচর সাংগঠনিক ব্লকেরও কিছু অংশ আছে সোনাই সাংগঠনিক ব্লকের দুই একজন বাদে দুই একজন বাদে প্রায় নাইনটি পারসেন্ট যারা সংগঠনের দায়িত্বত আছে সব আমার সঙ্গে আছেন কে হয়তো আশা করেছিল যে উনি দল করতেছেন ভবিষ্যতে টিকিট পাবেন হয়তো আমি ঢুকাই ওনার বয়ে মনে বয়ে ঢুকে গেছে যে উনি ঢুকেছেন হয়তো আমি টিকিট পাবো না এটা এত বুথের আগে দুই বছর হয়তো এত বয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যদি উপযুক্ত হন দলে যদি আপনার উপযুক্ত মনে করে তার নিশ্চয়ই আপনাকে টিকেট দিবে আমি দলের সৈনিক হয়ে কাজ করব। আপনি টিকেট পেলেও আমি দৈনিক দলের সৈনিক হয়ে কাজ করব। দলের টিকেট পেয়ে বিধায়ক হওয়ার জন্য দলে অংশগ্রহণ করিনি অতীতেও আমি যে দুইটা দলে গ্রহণ করেছিলাম আচ্ছা তো আমরা এখানে আমিনুল্লার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম এবং তার কথা যে দুটো আসনেই কংগ্রেস একটা ভালো লড়াই দেবে এবং তিনি যেহেতু মাঠে থেকে কাজ করেন তার কথা একটা আমরা নিশ্চয়ই গুরুত্ব উদধাপন করবো তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা একটা প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়ে গেছে আপনাকে আমি ভুলে গেছি এটা বলতে আমরা গতকালও প্রচারে গিয়েছিলাম করিমগঞ্জে প্রচারে নয় আমরা মানে নিউজ সংগ্রহ করতে বা এখানে দেখলাম একটা ফ্যাক্টর কাজ করছে যে ফিশারম্যান কমিউনিটি কি অর্থাৎ মাইমাল সম্প্রদায় এটাকে বলা হয় ঠিক কথা যে ইসলামে তো জাতপাত নেই কিন্তু এখন দেখা যাচ্ছে ইসলামেও জাতপাত হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন গত দু হাজার উনিশে যখন নির্বাচন হয়েছিল তখনও করিমগঞ্জ সমষ্টিতে ফিশারম্যান কিরান চৌধুরী তালুকদার ছিলেন কিন্তু ওই সময় কিরানকে আলাদা করা মানে ফিশারম্যানকে আলাদা করার কোনো পদক্ষেপ সরকার থেকে ছিল না এবার সরকার পদক্ষেপ শুরু করেছে বিভাজনের মানে পদক্ষেপ কারণ যে বিভাজন ছাড়া বিজেপির প্রার্থী জিতা সম্ভব নয় কয়েকজন কয়েকজন হাতে গোনা কয়েকজন ফিশারম্যান কমিউনিটির আমার বাইদেরকে নিয়ে চেষ্টা চলছে যে বিভাজন করার জন্য সাধারণ ভোটারের মনে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিভাজন যদি হয় তাহলে বিজেপির প্রার্থী জিতবে আর বিজেপির প্রার্থী গত পাঁচ বছর এমন কোনো কাজ করেননি এর জন্য বিজেপি বিভাজন একবারেও হবে না একবারে হবে না কারণ আমি ফিশারম্যান এলাকাতেও কাজ করতেছি মানুষ স্বতঃস্পুষ্টভাবে ফিশারম্যান কমিউনিটির মানুষরা বিজেপি কংগ্রেসকে সমর্থন করবে কোনো কাছে হাবিসর হিসাবে কারণ করছেন

তখন মসজিদে এক ইমামর পিছনে আমরা নমাজ পড়ি এক কাতারের মধ্যে সবাই খাড়া হয় ফিশারম্যান চৌধুরী তালুকদার কিরান সব খাড়া হয় আর একজন ইমামর পিছনে আমরা নমাজ পড়ি এই যে রীতিনীতি এখনও আছে এখনও আছে মুসলমানের মধ্যে কোনো বিভাজন কেউ আনার যদি চেষ্টাও করে বিফল হবে বিভাজন হবে না